যারা বড় অনেকদিন ন্যাশনাল টিমে গেছে তারা তাদের কাজটা কিন্তু বোঝে কি কাজ তার করতে হবে। সো টিম ওয়াইজ তাদেরকে হ্যান্ডেল করা আমার পক্ষে এটা খুবই সহজ, ছোটদের চেয়ে বড়দের হ্যান্ডেল করা সহজ, কারণ সে তার কাজটা বোঝে। সো আর যেটা মানে ফল যেটা আশা করেছি মানে ছিল যে আমাদের টিমটা ওই রকম রেজাল্ট হবে, বাট দিন শেষে কিন্তু আমরা ফাইনালে খেলতেছি, বাট কিছু ব্যক্তিগত পারফরমেন্স হয়তো শো আপ হয় নাই, বাট দিন শেষে যদি আমরা কাপ নেই তাহলে ওই সব কিছুই ঠিক হয়ে যাবে। সো আশা করি এখন সেই অবস্থানে আমরা আছি। আমরা আসলে খুব বেশি প্লেয়ারও নিই নাই যে এখানে খুব কনফিউশন কিছু আছে, কারণ সবাই যার যার পজিশন অনুযায়ী তাদেরকে আসলে নেওয়া হয়েছিল, তো এই কারণে মনে হয় তাদের খুব ইজি হয়েছে, তাদের নিজস্ব প্ল্যানটা করতেও তাদের খুব সহজ হয়েছে। এবং সেই সাথে আমি বলবো যে আমরা টিমটা খুবই একটা ভালো টিম পাইছি সব দিক দিয়ে, বিশেষ করে সবাই একই এইজের, খুব বেশি ডিফারেন্স নাই, আর নিজেদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। এবং আমার মনে হয় যে মাঠে আমার কিছু ভালো মাথাও পাইছে, কারণ এটা হয়তো আমরা আগে হয়তো কখনো দেখি নাই যে আসলে মিথুন কীরকম ডিসিশন নেয় বা লিটন কীরকম ডিসিশন নিচ্ছে মাঠে বা মুস্তাফিজ আছে মাঠে, কারণ এই জিনিসটা আমরা আসলে বাইরে থেকে কখনো হয়তো উপলব্ধি করি নাই। কিন্তু এবার ওদের কাছ থেকে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, তাদের ক্রিকেট ব্রেন আমার মনে হয় যে অনেক ভালো, তারা ভবিষ্যতে হয়তো বাংলাদেশকে ভালো নেতৃত্ব দিতেও পারে। যেহেতু টি টোয়েন্টি খেলা আপনি এখানে আগে থেকে সেট প্ল্যান করে আসতে পারবেন না, কারণ বল টু বল আপনার খেলার সিচুয়েশন চেঞ্জ হয়, তো এই কাজটা হয়তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যারা আছে তারা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় মাঠের ভিতরে। আমার মনে হয় সৌম্য এবং মিথুন এবং লিটন খুব ভালো এই জিনিসটা খুব ভালো হ্যান্ডেল করতে পারছে, আসলে ইনস্ট্যান্ট তাদেরকে কোন ডিসিশন নিতে হচ্ছে। তো আমি সোফার বলবো যে ওপেনারের চিন্তা না করে আমরা নিজেরা কীভাবে বেটার খেলতে পারি, আমাদের যে জায়গাটা ল্যাকিংস আছে সেই জায়গাটা আমরা কীভাবে হাইট করে আমরা আমাদের স্ট্রেংথ আমরা মাঠের মধ্যে দেখাতে পারি, সেটা হলে হয়তো আমাদের ভালো রেজাল্ট আসবে। অপোনেন্ট টিম খুবই ভালো, অ্যাজ এ রেজাল্ট দেখেন আপনি ওরা একটা ম্যাচেই হেরেছে এবং খুব ভালো পারফর্ম করতেছে ফুল টিম। সো হ্যাঁ, ব্যাটিং বোলিং দুদিক দিয়ে ভালো। সো আমরা আমাদের নিয়েই চিন্তা করতেছি যে আমাদের পারফরমেন্সটা যদি আমরা তারকা হিসাবে কিন্তু আমরা সবচেয়ে ভালো, হ্যাঁ কাগজে কলমে আমরা সবচেয়ে ভালো, বাট অন পেপারস আমরা খেলতে পারিনি। সো বাট এখন ওই অবস্থানে আছি। এক্সপিরিয়েন্সড, হ্যাঁ এরকম একটা খেলায় সবচেয়ে বেশি প্রয়োজন হইল মেন্টাল একটা প্রেশার থাকে, সেটা হয়তো যারা বেশি ম্যাচ খেলে বা এক্সপিরিয়েন্স তাদের তারা ওইখান থেকে একটু অন্যদের চেয়ে ভালো অবস্থানে থাকে। সো এদিক দিয়ে আমরা এগিয়ে আছি। আর আমি বলবো যে বোলিং ওয়াইজ আমরা স্ট্রং আছি, সাকিব যাওয়াতে আমাদের কিছুটা টিমে কম্বিনেশনে হেরফের আছে, বাট ইনশাল্লাহ এটা ওভারকাম হয়ে যাবে। যে দুইটা টিম ফাইনালে আসছে তারা দুইটা টিমে কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, এতে আমি বলবো যে টি টোয়েন্টির আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা, ইয়াংস্টাররা হয়তো আস্তে আস্তে ভালো করবে বাট এটা এক্সপিরিয়েন্সের খেলা। এবং এই কারণে আমার মনে হয় যে সেমিফাইনাল ম্যাচ আমাদের সাথে যেটা খুলনা ছিল সেটা তারা খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছিল আমাদের এগেনস্টে, আমরা হয়তো সেটা ডিফেন্ড করতে পারিনি। এবং আমার মনে হয় যে তারা এই এক্সপিরিয়েন্সের দিক দিয়ে তারা অনেক এগিয়ে থাকবে আমাদের চেয়ে।